এই নাও জেঠি। কিসের টাকা এটা? এটা আমাদের প্রথম সপ্তাহের রোজগার, নাও। এত টাকা? হ্যাঁ জেঠি, এটা আমার দিদির পরিশ্রমের প্রথম উপার্জন। তো আমরা এখন সুধাময়ী জলপানে। আপনারা যদি খাঁটি বাঙালি জলখাবার খেতে চান তাহলে আপনারাও চলে আসুন। এই দোকানটা শুধু জীবিকা নির্বাহ করার জন্য নয়, সুধাময়ী জলপান এই সমাজের সমস্ত শ্রেণীর মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা। আর এই শহরে তো সকাল হতে না হতেই কচুরির দোকানে তো আপনারা সবাই ভিড় করেন। তবে অথেন্টিক এবং সুস্বাদু কচুরি আলুর দম খেতে হলে তাহলে আপনাকে আসতেই হবে সুধাময়ী জলপানে। জানি বৌদি তো একদিনে ফেমাস হয়ে গেছে, আর বৌদির দোকানের নাম সুধাময়ী জলপান। প্রচুর ভিড় রয়েছে, তো কত নামি নামি ব্লগার্সরা এসে গেছে। এখান থেকে তো ভিডিওটা পেলাম, আর দেখ সবাই বৌদির রান্নার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সেটা তো হওয়ারই ছিল, বৌদির হাতে রান্নার মতন আমি কারোর হাতের রান্না খাইনি। কার সঙ্গে মিশছে, ওই মেয়ের সঙ্গে মিশছে কিনা, যোগাযোগ রাখছে কিনা আমাকে দেখতে হবে। আর তা যদি রাখে তাহলে তেজ বেকারি আর পরিবার থেকে আমি একেবারে তেজ পুত্র করবো। প্রজাপতি বিস্কিট তো আপনারা সকলেই খেয়েছেন, তবে এখানে আজকে আমরা চলে এসেছি সুধাময়ী জলপান, যেখানে আছে স্পেশাল পদ্ম নিমকি আর স্পেশাল প্রজাপতি বিস্কিট। তো আজকে আমরা জেনে নেব এই স্টলের ওনার আর শেফ সুধাময়ীর থেকে এর রেসিপি। বাড়ির গাড়ি থাকতে দাদুভাই ভাড়ার গাড়ি নিয়ে এখানে কি করছে? বাগবাজারের অফিস পাড়া তার কি কাজ? তো আপনি তো এই দোকানটার ওনার। আসলে আমি একা না, শিলাদি, অমলদা, ঝিনুক আমরা সবাই এই দোকানের মালিক। আপনি তো সুধাময়ী। হ্যাঁ, আমি সুধাময়ী। শুভ বিবাহ মহাসপ্তাহ 11 থেকে 17 নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।